কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে একটি রিলস ভিডিও শর্টকাটে আপনি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা প্রথমে চলে আসবো কাইন মাস্টারে। কাইন মাস্টারে টাচ করার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা 9:2 যেটি আছে আমরা সাধারণত এটি সিলেক্ট করবো, এটি রিলস ভিডিওর জন্য পারফেক্ট। তো আমরা কার্টের ট্যাব দেব, দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজ যে অপশনটি আছে দেখতেছেন, ইমেজ অপশনটি আমরা ইমেজ অপশনে একটা ক্লিক করব, টাচ দেব। টাচ দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করে নেব। আমি হোয়াইট কালারটাই নিলাম, নেওয়ার পর আমি ক্রসে ক্লিক করব। দেন ক্রসে ক্লিক করার পরে আমরা এবার লেয়ার অপশনে টাচ করব। লেয়ার অপশনে টাচ করে আমরা মিডিয়াতে ঢুকে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পরে মিডিয়াতে টাচ করব। মিডিয়াতে টাচ করে আমরা যেখানে ভিডিওটি আছে তো সেখানে জায়গা ধরুন আমার ভিডিওটি ইনশর্ট অ্যাপ্লিকেশন আছে, আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে আমার এই ভিডিও সুইচ করব। ভিডিওর মধ্যে একটি টেপ দেবো, টেপ দেওয়ার পর ভিডিওটি চলে আসলো। দেন এবার আমরা এখানে কি করব, এখানে আমরা চলে আসবো ডান পাশে। ডান পাশে আসার পর আমরা এখান থেকে কাটআউট অপশনটিকে বের করব। কাটআউট অপশনটিতে আমরা টেপ দেবো, দেওয়ার পরে এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেবো। শুধু ধরুন আমি এখান থেকে শুধু আমার ভিডিওটি নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা এখানে টিক মার্ক আছে, টিক মার্ক আমরা একটা ট্যাপ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে ব্যাকে চলে আসবো। দেন আসার পর আমরা এই ছবির দুই প্রান্তে আমরা টেনে ধরবো, টেনে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। এই আমি করলাম, ততটুকুই করলাম। দেন এবার এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আপনি চাইলে বিভিন্ন কালার করতে পারেন, কালার আছে, ফুল সাইজ আছে, ভলিউম বাটন চাইলে আপনি আপনার আগে ভলিউম অফ করে রাখতে পারেন, না চাইলে আপনি আপনার ভলিউম দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি সাধারণত এখন আপনাদের দেখানোর জন্য আমি কোনো ভলিউম দেবো না, তো আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো। আসার পরে ধরুন আমাদের এখন এই একটুখানি অপশন আমাদের প্রয়োজন, তো আমরা শেষ পর্যন্ত যাব। এখানে যাওয়ার পরে আমরা এখানে সাধারণত 6 সেকেন্ড বা আমি 6 সেকেন্ড নিচ্ছি, 6 সেকেন্ডের নেব, 5 সেকেন্ড, হ্যাঁ 6 সেকেন্ড, আমি 6 সেকেন্ড। তারপরে এখানে যে বাড়তি যে অপশনটা দেখছেন, বাড়তি অপশনটা আমরা কেটে ফেলবো। তো এই দেখতেছেন স্প্লিট নাম যে অপশনটি আছে, স্প্লিট স্প্লিট আমরা ট্যাপ দেবো। যদি আমি যদি বাম দিক থেকে কাটি তাহলে আমার বামের সাইড চলে যাবে, মানে লং সাইডটা চলে যাবে, কেটে যাবে, আমরা কাটতে হবে ডান সাইডটা। তো রাইট সাইডটা আমরা দিতে হবে, একটা টেপ দিলে আমাদের গেল, চলে গেল। দেন যাওয়ার পর আমরা এবারে এটি আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা সাধারণত এখানে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন, আমরা তীর আইকনে ট্যাপ দেবো। দেওয়ার পরে নিচে এই যে সেভ আজ ভিডিও আমরা এখানে টিপ দেবো, ক্লিক করব। ক্লিক করার পরে এতে কোনো সন্দেহ নেই, দেখেন আমার ভিডিওটি কিভাবে কাট হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারবেন, সবই করতে পারবেন।